এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি দুপুরে গাজীরবাজার এলাকায় প্রায় এক হাজার পাঁচশো পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন গুম হওয়া বিএনপি নেতা কবির ভূঁয়া কবির আহমেদ ভূঁইয়া জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান সদস্য সচিব সিরাজুল ইসলাম সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় বিএনপির নেতারা বন্যার্থদের সাথে কথা বলেন তাদের খোঁজখবর নেন এবং তাদের পুনর্বাসনের আশ্বাস দেন তোদের পাশে থেকে তাদেরকে সাহায্য করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা সবাইকে যতগুলো সংগঠন সহযোগী সংগঠন আছে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে তারা মাঠে থেকে বন্যার্থদের পাশে থেকে তারা কাজ করে যাচ্ছে